বছর লকডাউনের শেষ দিনেও ছিল ঢিলে ঠালা ভাব। গাড়ি চলাচল বেশি করলেও তা ঠেকাতে লকডাউন বাস্তবায়ন করে সংস্থাগুলোর তৎপরতা ছিল কম। এদিকে রাত ১২টা থেকে ৮ দিনের জন্য শিথিল হচ্ছে লকডাউন, চলবে গণপরিবহন, খোলা থাকবে শপিং মল। এজন্য প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দর্শক, দুঃখিত, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে, হাতে পাওয়া মাত্রই আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। যাচ্ছে পরবর্তী সংবাদে। ঈদ উপলক্ষে আজ মধ্যরাত থেকে ২৩শে জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল হচ্ছে বিধিনিষেধ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে, চালু হবে অভ্যন্তরীণ বিমানের ফ্লাইট, ঈদকে কেন্দ্র করে খুলে দেওয়া হবে শপিং মল। এদিকে লকডাউন শিথিলের প্রজ্ঞাপনের পর থেকেই রাজধানীতে যান চলাচল বেড়েছে, স্বাস্থ্যবিধি মানার প্রতিও অনীহা দেখা গেছে, নিয়ম মানাতে খুব একটা তৎপরতাও দেখা যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ঈদ সামনে রেখে সকাল থেকে শুরু হয়েছে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম। তবে অনলাইনে টিকিট না মেলায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ভিড় করে অনেকেই। তাদের অভিযোগ, অনলাইনে টিকিট পেতে নানা জটিলতার শিকার তারা। এদিকে কাল ভোর থেকে শুরু হচ্ছে রেল চলাচল, এজন্য পরিচ্ছন্নতা সহ আগাম প্রস্তুতি নিচ্ছে রেল কর্তৃপক্ষ। গিয়ে দেখা যাচ্ছে সিট সিলেকশন নো, তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব? যেহেতু অনলাইনে সরকারি একটা প্রতিষ্ঠান, রেলওয়ে প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে অনলাইনে এরা বারবার বারবার, এর আগেও সেম প্রবলেম হয়েছে। সিট যদি না থাকে তাহলে নট অ্যাভেলেবল সিট বা এরকম কিছু দেখাইবে, কিন্তু সেটাও দেখাচ্ছে না। স্টেশন মাস্টারের সাথেও কথা বললাম, উনি নিজেও বলছে যে আমি নিজেও টিকিট করতে, মানে দুটো টিকিট আমার দরকার, তাই আমি সেটাও পাচ্ছি না। টিকিট প্রত্যাশীরা কিন্তু একসাথে হিট করেছেন, এখন ধরেন সার্ভারের ক্যাপাসিটি যদি থাকে ৫০,০০০, একসাথে যদি ২,০০,০০০ লোক হিট করে, স্বাভাবিকভাবেই সার্ভারে আপনার বিজি দেখাবে। লকডাউন ওঠার আগেই বিভিন্ন মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকার প্রায় ২০০ কিলোমিটার সড়ক জুড়ে স্থির হয়ে আছে হাজার হাজার পণ্য বোঝাই গাড়ি। কিছু সময় পরপর থেমে থেমে চলছে যানবাহন। গেল ২ দিন ধরে চলা এ যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন চালকরা। জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গল বন্ধ সেতুর ডেক স্ল্যাব মেরামতের কারণে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ সময় বিকল্প পথ হিসেবে যানবাহনগুলোকে চলার নির্দেশ দেওয়া হলে অতিরিক্ত যানবাহনের চাপে এ জটের সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ জানায়, কাজ চলার কারণে চার লেন হাইওয়ে গাড়ির এক লেন দিয়ে চলায় ২-৩ কিলোমিটার পরপর থেমে থেমে গাড়ি চলছে। কুষ্টিয়ার মধুপুরে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও তার চাচাতো ভাই এনামুল ইসলাম নিহত হয়েছেন। সকালে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের মধুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শফিকুল আজম ও এনামুল ইসলাম আমলা থেকে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের মধুপুর কলারহাটে পৌঁছলে রডবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। এদিকে সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে হাটিকুমরুল পাবনা মহাসড়কে দুর্ঘটনা ঘটে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বসেছে কোরবানির পশুহাট। এসব হাটে স্বাস্থ্যবিধি মানছে না বেশিরভাগ মানুষ, ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ এলাকায় বসা পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। এর আগে জেলাটিতে সরকারি নির্দেশ অমান্য করে হাট বসানোর অভিযোগে হাট ইজারাদারদের ২০,০০০ টাকা জরিমানা করা হয়। একই দিন আবারও হাটের কার্যক্রম চালু করে হাট সংশ্লিষ্টরা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলে নিজেদের পশু নিয়ে
পালিয়ে যায় লোকজন। টানা লকডাউনেও দেশ জুড়ে বেড়েই চলেছে করোনার মৃত্যু ও সংক্রমণ। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। একদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় 175 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল 25 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে রাজশাহীর 12 জন, বাকিরা অন্যান্য জেলার। ময়মনসিংহ মেডিকেলে মারা গেছেন 19 জন। খুলনার 3টি হাসপাতালে 11 জনের মৃত্যু হয়েছে, বগুড়ায় 14, কুষ্টিয়ায় 12, ঝিনাইদহে 11, যশোরে 9, ফরিদপুরে 10, সাতক্ষীরায় 9 জন। এছাড়া নেত্রকোনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, সিরাজগঞ্জ, বরগুনা, পটুয়াখালীতে 24 জন মারা গেছেন। কুমিল্লায় মৃত্যু হয়েছে 8 জনের। চট্টগ্রামে একদিনে রেকর্ড সংখ্যক 1003 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 10 জন। সাতক্ষীরায় মারা গেছেন 9 জন। বরিশাল মেডিকেলে মারা গেছেন 13 জন। করোনা পরিস্থিতি মোটামুটি খুবই খারাপ, সবাই চেষ্টা করতেছে বাসায় থাকার জন্য। লকডাউন দিলে তো করোনা কমবে সেটা না, বরঞ্চ আরও করোনা বাড়ছে। আর হাসপাতালের চিকিৎসা আর কি বলবো, সেখানে না গেলে বোঝা যাবে না, সাধারণ জনগণ তো খালি দৌড়িয়ে বেড়াচ্ছে, আর ডাক্তাররা সেখানে নির্দ্বিধায় বসে তারা মাসিক আয় পাচ্ছে। করোনা বেড়ে যাওয়ায় কুমিল্লাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে। রোগীদের চিকিৎসা সেবায় সরকারি হাসপাতালে সিট না পেয়ে রোগীদের নিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন স্বজনরা। কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার গোলাম কিবদিয়ার পাঠানো তথ্যচিত্রে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট দেখুন। প্রতিদিনই করোনা সংক্রমণের রেকর্ড ভাঙছে কুমিল্লা। শহর থেকে গ্রাম সর্বত্রই সংক্রমিত মানুষ। রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল। কুমিল্লায় গত 10 দিনে 48 জন সহ করোনায় মোট মারা গেছে 525 জন। এ পর্যন্ত শনাক্ত 17,108 জন। আক্রান্তের হার 48.08%। সংকটাপন্ন রোগীদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই কোনো হাসপাতালেই। সরকারি হাসপাতালে আইসিইউ আর এয়ার সিটে পাইনি, কোনো অনেকখানে খুঁজছিলাম, বাট ঢাকাও চাইছি, কুমিল্লাও চাইছি, সরকারি হাসপাতালে কোনো সিটে পাইনি। তারপরে লাস্ট পর্যন্ত ডিসিশন নিলাম সুরক্ষা হাসপাতালে, বেসরকারিতে সিট পাইছি, সিটে ঢুকেছি। যেগুলো সম্ভব হচ্ছে আমরা চিকিৎসা দিচ্ছি এখানে, বাকি যেগুলো বেশি খারাপ রোগীগুলো, যেগুলো স্যাচুরেশন কম 50%, 60%, এগুলো কুমিল্লা রেফার করছি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া করোনা রোগী ভর্তি করা যাবে না এমন মৌখিক নির্দেশনায় বিপাকে রয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। কোভিড নন কোভিড আলাদা ব্যবস্থাপনায় এই মহামারীর মধ্যে ডায়াগনস্টিক ক্লিনিকগুলো এগিয়ে আসার জন্য সরকারের নির্দেশনা আলোকে আমরা চলতেছি। সেক্ষেত্রে স্যার নতুন করে যদি কোনো নির্দেশনা আসে আমরা সেটা অনুসরণ করব। রোগী ভর্তির বিষয়ে আমরা এই মুহূর্তে কী করবো? বলছি রোগী ভর্তি দেওয়া যাবে না, উনি আমাকে ট্যাক্স করছে, রোগী ভর্তি দেওয়া যাবে না। জেলায় যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে করোনা চিকিৎসায় অংশ নিতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। নতুন রোগীগুলো ভর্তি দেবেন এর মধ্যবর্তী সময়কাল, এই সময় আপনারা আপনাদের এই আবেদন করে ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো ফুলফিল করে সেই অ্যাপ্রুভালটা নিয়ে ফেলেন। প্রত্যেক চিকিৎসকই সামাজিক দায়বদ্ধতা থেকে রোগীদের প্রতি তারা সদয় আমি মনে করি, এবং আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে যেন নিশ্চয়ই, যেহেতু এটা একটা ক্রাইসিস এবং এই ক্রাইসিস মোকাবেলার জন্য আমাদেরকে প্রয়োজনে যেখানে যতটুকু ছাড় দেওয়া প্রয়োজন সেটা নিশ্চয়ই আমাদের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা করবে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সংক্রমিতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। দীপ্তচন্দ্রপাল, আরটিভি। কুড়িগ্রামে লকডাউনে কর্মহীন মানুষকে সবজি বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। দিনাজপুরের বীরগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত হোটেল ও বাস শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুর এক আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীলগোপাল। জামালপুরে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাগুরায় হোটেল শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছেন জেলা প্রশাসন। নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মতুজা তার এক মাসের বেতনের টাকা জেলা আওয়ামী লীগের জরুরি স্বাস্থ্য ও চিকিৎসা সেবা টিমের হাতে তুলে দিয়েছেন। বান্দরবানে 5,621 জনের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রধানমন্ত্রীর সহায়তায় অংশ হিসেবে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে নিত্যপণ্য ও ফলমূল। ময়মনসিংহের ভালুকার কাঠালি এলাকায় আরটি কম্পোজিট ফ্যাক্টরির মালিক আব্দুর রাজাকের দুই পা কেটে দিয়েছেন সন্ত্রাসীরা। দুপুরে ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসী জসিমের পাঠানো 3 সহযোগীকে
আটক করে। এ ঘটনার পর থেকে জসিম পলাতক রয়েছে। পুলিশ জানায় আব্দুর রাজাক তার ফ্যাক্টরির পাশে একটি সরকারি খালের পাশে মাটি ভরাট করতে গেলে জসিম বাহিনীর লোকজন বাধা দেয়। খবর পেয়ে ফ্যাক্টরির মালিক ঘটনাস্থলে গেলে জসিমের লোকজন দা দিয়ে কুপিয়ে তার দুই পা কেটে ফেলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবে না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।